এই বড় লেকটা দেখে একটা গল্পের কথা মনে পড়ে গেল। একটা বড় নদী ছিল, নদীতে একটা ছোট নৌকায় এক মাঝি আরাম করে শুয়েছিল। এক বড় বিজনেসম্যান আসছে, এসে ওই মাঝিকে দেখে বলে, এই মাঝি আমাকে এই পুরো নদীটা একটু ঘুরায় ফিরায় নিয়ে বেড়ো। অ্যান্ড দেন মাঝি বললো যে ভাই আমি নৌকা বাই না, আমি মাছ ধরি, আমার কাজ হলো মাছ ধরা। অ্যান্ড তখন ওই বড় বিজনেসম্যান একটু চেতে গেল, জানি শুয়ে আসো কেন তাইলে। তখন মাঝি বললো যে ভাই আজকের জন্য আমার মাছ ধরা শেষ, আজকে যতদূর আমার মাছ ধরার কথা ছিল আমি ধরে ফেলছি। তখন ওই ব্যবসায়ী বললো যে হ্যাঁ তো ঠিক আছে, তো এখন কাজ করতেছো না কেন, এখন শুয়ে আসো কেন, আরও মাছ ধরো। তখন মাঝি বললো তো আরও মাছ ধরে কী হবে। অ্যান্ড দেন ওই ব্যবসায়ী বললো আরও মাছ ধরবা, তাহলে আরও বেশি টাকায় তুমি বিক্রি করতে পারবা, তার মধ্যে আরও বেশি টাকায় বিক্রি করলে কী হবে, আরে আরও বেশি টাকায় বিক্রি করলে তুমি আরও বড় একটা নৌকা কিনতে পারবা, তাহলে বড় নৌকা দিয়ে যখন তুমি যাবে আরও বেশি মাছ ধরবা, আরও বেশি মাছ ধরা পর আরও বেশি মাছ বিক্রি করবা, আরও বেশি টাকা পাবা। তখন মাঝি বললো যে আচ্ছা আরও যদি বেশি টাকা পাই তারপরে কী হবে। তখন ব্যবসায়ী বললো আরও বেশি টাকা পাইলে তারপর তুমি কী করবা, তুমি 4-5টা নৌকা নিবা এবং তুমি তোমার নৌকাগুলো অন্যদেরকে চালাতে দিবা, তাহলে তোমার কাজ তো শেষ হয়ে গেল, তুমি আরও অনেক টাকা পাবা আর তোমার লাইফ থেকে জাস্ট সব ধরনের কষ্ট দূর হয়ে গেল, তুমি আরাম করে রেস্ট নিতে পারবা, পিসফুলি তুমি রেস্ট নাও। অ্যান্ড দেন মাঝি বললো তো ভাই আমি এতক্ষণ কী করতেছিলাম, আমি তো খুব আরামসে পিসফুলি রেস্ট নিচ্ছিলাম। দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ, ইন অর্ডার টু বি হ্যাপি ইউ ডোন্ট নিড টু ওয়েট ফর টুমরো, ইন অর্ডার টু বি হ্যাপি ইউ ডোন্ট নিড টু বি রিচার, ইউ ডোন্ট নিড টু হ্যাভ মোর পাওয়ার। তুমি চাইলে তোমার আজকে এই দিনে যা আছে ওটা এনজয় করতে পারো, ওটা থেকে হ্যাপিনেস নিয়ে আসতে পারো, বিকজ হ্যাপিনেস স্টেইজ উইদিন। এটা কে কীভাবে বের করে আনছে এটা তোমার উপরে। যেমন রাইট নাও আমার হ্যাপিনেস হলো আরাম করে জায়গাটায় তাকায় থাকা অ্যান্ড মোমেন্টটাকে এনজয় করা। তো তোমার লাইফে হ্যাপিনেসটা খুঁজে বের করো অ্যান্ড এনজয়।